রিয়েল লাইফ রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আশা করি আপনারা সকলেই খুব ভালো রয়েছেন আমরাও ভালো রয়েছি সামনেই রাখি আর তাই জন্য আজ আপনাদের সাথে শেয়ার করেছি রাখি স্পেশাল ইনস্ট্যান্ট চকলেটের রেসিপি এই চকলেট বানাতে মাত্র দুটো ইনগ্রিডিয়েন্ট বেসিক্যালি দরকার আর চকলেটটা খুবই টেস্টি হয় খেতে আশা করি থেকে বড় সকলেরই খুব ভালো লাগবে যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে ভিডিও নিচে একটি লাইক করবেন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে আমার ভিডিওগুলো শেয়ার করবেন এই রাখি সকলের খুব 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 ভালো কাটুক আর সকল ভাই বোনের সম্পর্ক আরও বেশি মজবুত হোক ভগবানের কাছে এই কামনা করি চলুন তাহলে ঝটপট দেখে নিই রাখি স্পেশাল ইনস্ট্যান্ট চকলেটের রেসিপি ইনস্ট্যান্ট চকলেট বানানোর জন্য আমি এখানে মিল্ক কম্পাউন্ড আর ডার্ক কম্পাউন্ড ব্যবহার করেছি এগুলো খুব সহজেই মার্কেটে পেয়ে যাবেন আর অনলাইনে সব সময় গ্রাম রয়েছে আর দুটো মিলে আপনার প্রায় ওই দুশো সত্তর টাকার মতো পড়বে মার্কেটের চকলেটের সাথে কম্পেয়ার করলে এই চকলেট অনেক বেশি টেস্টি আর তিন গুণ সস্তার আপনারা নিজেরাই কম্পেয়ার করতে পারেন সাথে সাথে নিয়েছি কিছু ড্রাই ফ্রুটস এখানে আমি কাজু নিয়েছি কিশমিশ নিয়েছি বাদাম নিয়েছি আর আখরোট নিয়েছি আর সাথে সাথে সামান্য অল্প পরিমাণে ঘি লাগবে আর এই যে একটা চকলেট মোল্ড নিয়েছি এটাতে খুব সুন্দর চকলেটগুলো দেখতে হবে সেই কারণেই নিয়েছি বাজারে এগুলোও খুব সহজেই পেয়ে যাবেন তো পুরোটা একসাথে করব না কিছু পরিমাণ করব তো আগে ব্যবহার করে আমার কাছে ডার্ক চকলেট রয়ে গিয়েছিল তো সেটাই এখন শেষ করব তারপর নতুন প্যাকেট খুলবো তো এখান থেকে আমি একটা বার নিয়ে নিচ্ছি এটা দিয়েই আমি ব্ল্যাক ফরেস্ট কেক বা যে কোনো চকলেটের কাজ করে থাকি আর এই যে গ্রেড করার জন্য এরকম দেখাচ্ছে আর এখানে আমি মিল্ক কম্পাউন্ডটা থেকে নিয়ে নিচ্ছি দুটো বার তো ডার্ক কম্পাউন্ড থেকে একটা বার নেব আর মিল্ক কম্পাউন্ড থেকে দুটো বার নেব তাতে আমার খেতে বেশি সুন্দর লাগে মনে হয় তবে আপনারা যদি বেশি চকলেটি ফ্লেভার পছন্দ করেন তাহলে ডার্ক চক মানে ডার্ক কম্পাউন্ডটা দুটো আর মিল্ক কম্পাউন্ড একটাও ব্যবহার করতে পারেন সেটা আপনাদের উপর ডিপেন্ড করছে তো দেখতেই পাচ্ছেন মিল্ক কম্পাউন্ড আর ডার্ক কম্পাউন্ডকে আমি এরকম ছোটো ছোটো টুকরোই কেটে নিয়েছি সাথে সাথে এখানে ড্রাই ফ্রুটসগুলোকেও একদম ছোটো ছোটো টুকরোই কেটে নিয়েছি তো এরপর ঝটপট ইনস্ট্যান্ট চকলেট বানানোর প্রসেসই যায় এরপর গ্যাসের ফ্লেম একদম লোতে করে একটা সসপ্যান বসিয়ে নিলাম সসপ্যানের মধ্যে নিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ জল মেজার করলে দুশো পঞ্চাশ এর মতো বা যে পরিমাণ জল নেবেন সেটা যেন এই যে স্টিল অথবা কাঁচের যে কোনো বোল ব্যবহার করতে পারেন সেটা যেন টাচ না করে এটা খেয়াল রাখতে হবে আমার সুবিধার্থে আমি এখানে কাঁচের বোলটা ব্যবহার করছি আর খেয়াল রাখবেন কাঁচের বোল ব্যবহার করলে সেটা যেন হিট রেসিস্ট্যান্ট হয় সেটা খেয়াল রাখতে হবে আর বোলটা যেন কোনো মতেই জল না টাচ করে এরপর হালকা হাতে এইভাবে নাড়াচাড়া করে আস্তে আস্তে দেখবেন এটা পুরো গলে গিয়েছে প্রায় দশ থেকে বারো মিনিট সময় লাগবে অপরদিকে আমি এখানে একটা তড়কা প্যান বলুন বা ফ্রাইং প্যান যে কোনো ব্যবহার করবেন তার মধ্যে সামান্য অল্প ঘি নিয়ে নিচ্ছি আর এরপর ড্রাই ফ্রুটসগুলোকে হালকা রোস্ট করে নেবো প্রায় লো ফ্লেমে দু মিনিটের জন্য রোস্ট করে নিতে হবে যাতে ওপরে হালকা গোল্ডেন কালারটা চলে আসে ব্যাস ওইটুকুই রোস্ট করতে হবে লো ফ্লেমে হালকা আঁচে যদি এগুলোকে ফ্রাই করা হয় তাহলে এগুলো খুব সহজেই ক্রাঞ্চি হয়ে যায় সাথে পুড়ে যাওয়ার ভয় থাকবে না আর কালারটাও খুব ব্রাইট আসে সেই কারণে আমি এইভাবে ফ্রাই করে নিচ্ছি খেতেও খুব সুন্দর লাগবে দেখতেও খুব সুন্দর লাগবে মার্কেটে যে ফ্রুট অ্যান্ড নাট ডেয়ার মিল্ক চকলেটগুলো পাওয়া যায় আশি গ্রামের সেগুলো নব্বই টাকা দাম নেয় সেক্ষেত্রে বুঝতেই পারছেন কতটা সস্তা হবে এইভাবে চকলেট বানালে আর খেতে ওর থেকেও বেশি সুন্দর লাগে আর আমার এই ভিডিওটা দেখার পর বুঝতেই পারবেন বাড়িতে চকলেট বানানো কতটা সহজ তাহলে বাইরে থেকে এত দাম দিয়ে কেনার কী বা প্রয়োজন দশ বারো মিনিট পর দেখতেই পাচ্ছেন কম্পাউন্ডগুলো খুব ভালোভাবে মেল্ট হয়ে গিয়েছে তো এরপর এর মধ্যে অ্যাড করে দিচ্ছি রোস্ট করে রাখা ড্রাই ফ্রুটস ছোটো চামচে তিন থেকে চার চামচ অ্যাড করছি এরপর মেলটেড চকলেটের মধ্যে ড্রাই ফ্রুটসগুলোকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে আর তারপর গ্যাসের ফ্লেম অফ করে দেব গ্যাসের ফ্লেম অফ করার পরেও যেহেতু নিচে গরম জল রয়েছে সেই কারণে চকলেটটা তরলই থাকবে টেনশনের কোনো কারণ নেই এরপর খুব তাড়াতাড়ি এই মেল্টেড চকলেটটাকে আমরা চকলেট মোল্ডের মধ্যে ভরে নেব যাতে খুব ভালোভাবে চকলেটগুলোর মানে ছাঁচটা খুব সুন্দর হয় এই যে মোল্ডের মধ্যে খুব সুন্দরভাবে সেট হতে পারে সেই কারণে এই তরল থাকা অবস্থাতে মোল্ডের মধ্যে ভরে নিতে হবে এই যে খুব ভালোভাবে চকলেট মোল্ডের মধ্যে ভরে নিয়েছি তো টোটাল এখানে পনেরোটা চকলেট হয়েছে তো এই মোলটা যতক্ষণে সেট হওয়ার পর আমি আবার বাকিটা বসাবো এখানে রয়েছে সেম প্রসেসে আবার ডবল বয়লারে গরম করে তরল করে নিয়ে এর মধ্যে আবার ভরে নেব তো ঠিক একইভাবে আমি এতগুলো চকলেট বানিয়েছি টোটাল আপনার তিরিশটা চকলেট হয়েছে আর সাথে সাথে এখানে শেপের একটা বানিয়েছি তো টোটাল ওই চল্লিশটার মতো হতো কিছুটা পরিমাণ আমার ছেলে টেস্ট করেছে সকলে টেস্ট করেছে তো সেই করতে গিয়ে কিছুটা শেষ হয়েছে তো টোটাল আপনার হিসেব করলে প্রায় চল্লিশ পিস চকলেট এখান থেকে হয়ে যেত তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রেখে দিয়েছিলাম ডিপ ফ্রিজে রাখার প্রয়োজন নেই তিন ঘন্টা নর্মাল ফ্রিজে রাখলে কিন্তু খুব ভালোভাবে এগুলো সেট হয়ে যাবে বুঝতেই পারছেন কত সহজে ইনস্ট্যান্ট চকলেট রেডি হয়ে গেল বাট বাচ্চা থেকে বড় সকলকে রাখির দিন আরও বেশি এক্সাইটেড করে তোলার জন্য এখানে হালকা ডেকোরেট করে নিতে হবে যাতে সকলে আরও বেশি খুশি হয়ে যায় আর তার জন্য ডবল বয়লার মেথডে আবারও কিছু পরিমাণ ডার্ক কম্পাউন্ডকে মেল্ট করে নিলাম আর তারপর এটাকে আরও বেশি তরল করার জন্য দিয়ে দিলাম বড়ো চামচে তিন চামচ গরম দুধ খুব ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কনসিস্টেন্সিটা কতটা ঠিক হয়ে গিয়েছে আর কতটা ব্রাইট কালারটা এসেছে তো এরপর আমি এটাতে চকলেটগুলোকে ডেকোরেট করব খেয়াল রাখবেন বেশি গরম যেন চকলেট গানাজটা না হয় গ্যাসের ফ্লেম অফ করে হালকা টেম্পারেচারটা কমিয়ে নিয়ে তারপর এর মধ্যে চকলেটগুলোকে কোট করতে হবে নইলে কিন্তু এই চকলেটগুলোই মেল্ট হয়ে যাবে এটা খেয়াল রাখবেন অপরদিকে গ্যাসের ফ্লেম অফ করার পরেও কিন্তু নিচে গরম জল রয়েছে আর সেই কারণে গানাজটা ঠিক হয়ে যাবে না তো টেনশনের কোনো কারণ নেই আর এরপর ঝটপট সকাল চকলেটগুলোকে ডিপ করে নিতে হবে স্পুনের সাহায্যে এক্সট্রা গানাজটা বাদ দিয়ে দিয়ে আর এইভাবে বাটার পেপার বা যে কোনো প্লাস্টিকের ওপরে এইভাবে রেখে আর যে কোনো ড্রাই ফ্রুটস বা স্প্রিঙ্কলার দিয়ে ওপরে একটু ডেকোরেট করে দেবেন দেখতে খুবই সুন্দর লাগবে তো কিছু চকলেট এইভাবে ডিপ করে নিচ্ছি আর কিছু চকলেটের ওপরে এই গানাজটাকে স্প্রেড করে দেব আর তারপর প্রায় দু ঘন্টার জন্য ফ্রিজে সেট করে নেব ওপরটা হালকা নরম আর ভেতরটা শক্ত থাকবে এই চকলেটগুলোর খেতে দুর্দান্ত লাগে বাচ্চা থেকে বড় সকলেই খুব পছন্দ করবে তো এই যে ভালোভাবে সেট হয়ে যাওয়ার পর দেখতেই পাচ্ছেন কত সুন্দর চকলেটগুলো দেখতে হয়েছে তো খুব ভালোভাবে সেট হওয়ার পর এরকম একটা কন্টেনারে অথবা গিফট বক্সে প্যাক করে নেবেন আর রাখি আপনারা সকলে খুব এনজয় করুন আপনার প্রিয় ভাই অথবা বোনকে এই চকলেট গিফট হিসাবেও দিতে পারেন তারা সকলে খুবই পছন্দ করবে আমার ছেলের তো এই চকলেট খুবই পছন্দের চকলেট করার আগেই যখন তরল অবস্থাতে ছিল তখনই আমার ছেলে কিছুটা খেয়ে নিয়েছিল তো আমি গ্যারেন্টি দিচ্ছি আপনাদের সকলেরই এই চকলেট খুব 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 ভালো লাগবে বাচ্চাদের তো একটাতে বন ভরবে না প্রায় দু তিনটে একসাথে নিয়ে নেবে তো আমার এই সহজ চকলেটের রেসিপি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিও নিচে একটি লাইক করবেন আর আপনি যদি আমার ভিডিও প্রথম দেখছেন তাহলে আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেবেন যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আর আপনারা আমার ভিডিও সর্বপ্রথম দেখতে পান আমায় সাপোর্ট করবেন এভাবেই আমার চ্যানেলের সকল ভাই বোনদের আমার তরফ থেকে রাখি শুভেচ্ছা স্টে হ্যাপি অলওয়েজ